রুডি শব্দটা যৌগিকের বিপরীত, অর্থাৎ উৎপত্তিতে যে অর্থ, ব্যুৎপত্তিতে সে অর্থ হবে না। উৎপত্তিতে যে অর্থ পাচ্ছি ব্যবহারকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থ দিবে, তাকে বলা হয় রুঢ়ি শব্দ। কিভাবে? আমরা জানি হস্ত মানে কি, হাত। হস্তের সাথে আমি কি লাগালাম, একটা ই প্রত্যয় লাগাইলাম, তাহলে এখন কি হয়ে গেল, হস্তি। তার মানে কি, যেই সব প্রাণীর হাত আছে তাদের প্রত্যেককে কি বলা উচিত, হস্তি বলা উচিত। তার মানে কি, আমরা কি মানুষকে হস্তি বলতে পারবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে ইউনিকি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা তৃতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, শব্দ, শব্দের শ্রেণী বিভাগ। আজকের ক্লাসটা আমি আশা করছি সবাই শব্দ নিয়ে যত ধরনের ঝামেলা আছে সব কিছু চুকিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধ্বনি বা ধ্বনি সমষ্টি অথবা বর্ণ বা বর্ণ সমষ্টি কি পাশাপাশি বসলে কি শব্দ হবে? আচ্ছা, আমি একটা উদাহরণ দিলাম, এখানে একটা ধ্বনি লিখলাম, সেটা কি মূর্ধন্য ষ, তাহলে একটা ষ একটা ধ্বনি, এখানে একটা ম একটা ধ্বনি, উ একটা ধ্বনি, ন একটা ধ্বনি, আ একটা ধ্বনি, এটা কি হলো, সমুনা। সমুনা কি এক কোনো অর্থবোধক শব্দ হয়েছে? না। তাহলে পাশাপাশি ধ্বনি বা বর্ণ বসলেই যে শব্দ হবে তা কিন্তু না, এটা শব্দ হয় নাই। একই ধ্বনিগুলো যদি আমি একটু উল্টাপাল্টা করে যদি লিখি, আমি যদি ম লিখি, আ লিখি, ন লিখি, উ লিখি, ষ লিখি, এখন কি হলো, মানুষ। তাহলে এখন কি শব্দ হয়েছে, হয়েছে। তাহলে শব্দের একটা স্মার্ট ডেফিনেশন হচ্ছে কি, কয়েকটি ধ্বনি বা ধ্বনি সমষ্টি পাশাপাশি বসে যদি অর্থবোধক কিছু প্রকাশ করে তাকে বলা হয় শব্দ। শব্দকে প্রথমত তিন ভাগে ভাগ করেছে, গঠন ভেদে, অর্থ ভেদে, উৎস ভেদে। আমরা জানি গঠন ভেদে শব্দ দুই প্রকার, অর্থ ভেদে হচ্ছে তিন প্রকার, উৎস ভেদে হচ্ছে পাঁচ প্রকার। এবার আসো আমরা শব্দের প্রকারভেদ নিয়ে আরেকটু বিস্তারিত যদি পড়তে যাই, গঠন ভেদে কাকে বলে এবং গঠন ভেদে কত প্রকার। দেখো, গঠন মানে কি, গঠনতান্ত্রিক ভাবে শব্দকে গঠন করার সময় শব্দকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। একটা জিনিস খেয়াল করো, মৌলিক শব্দটা আমরা যখন বলছি তখন একটা শব্দ এখানে কিন্তু আছে, মূল। তার মানে শব্দের মূলকে, চাই শব্দটার নাম শব্দ হোক অথবা ক্রিয়া শব্দ হোক অথবা ধাতু হোক অথবা প্রাতিপদিক হোক, মূল শব্দটাকে এক কথায় মৌলিক শব্দ বলা হয়। এক কথায় যদি আমি আরেকবার বলতে চাই, যে শব্দটাকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, বাংলায় কোনো অর্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ। যেমন আমি এখানে লিখেছি মা, আরেকটা লিখেছি ভাই, হাত, নাক, চাঁদ, গোলাপ ইত্যাদি, এরকম অনেক শব্দ হতে পারে, দুই তিন পাঁচ দশ, এরকম অনেক শব্দ হতে পারে। আচ্ছা, মা শব্দটাকে কি ভাঙা যাবে? যাবে না। তারপর আমি কোনো মতে যোগ করে ভাঙলাম, ম যোগ আ, কোনো অর্থ পাচ্ছি? ম আ কোনো অর্থ পাচ্ছি? পাচ্ছি না। তো ধরুন ভাই শব্দটাকে ভাঙলে কোনো অর্থ পাবো না, গোলাপকে ভাঙলে কোনো অর্থ পাবো না, তিন শব্দটাকে কোনো ভাঙলে কোনো অর্থ পাওয়া যাবে না। এক কথায় যে শব্দগুলোকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। এবার আসো সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ কাকে বলে? যেটাকে ভাঙে যাবে, মৌলিকের বিপরীত হবে, যেটাকে ভাঙা যাবে, যেটাকে বিশ্লেষণ করা যাবে, বাংলা অর্থ পাবো, বাংলা একটা অর্থবোধক শব্দ পাবো, যেটা সমাস যুগে, যেটা প্রত্যয় যুগে অথবা উপসর্গ যুগে অথবা দুইটি মৌলিক শব্দ পাশাপাশি বসে যদি একটা শব্দ হয় তাকে বলা হয় সাধিত শব্দ। আমি অনেকগুলো কথা বলেছি, এগুলো উদাহরণের মাধ্যমে যদি দেখাই, প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছি, চলন্ত। আমরা অনেক সময় বলি না চলন্ত গাড়ি থেকে সে লাভ দিয়েছে। আচ্ছা, চলন্ত শব্দ কি ভাঙা যাবে? অবশ্যই যাবে। চল যুগ অন্ত, চল মানে কি, যাওয়া। তাহলে এটার একটা অর্থ আছে, শব্দটাকে ভাঙা গিয়েছে, ভাঙার পরও আমি অর্থ পেয়েছি, তাহলে এটাকে ভাঙা যাচ্ছে। তাহলে চলন্ত শব্দটাকে যেহেতু ভাঙা গিয়েছে, বিশ্লেষণ করা গিয়েছে, এটা কোন ধরনের শব্দ, সাধিত শব্দ। আচ্ছা, চলন্ত শব্দটা কি যুগে গঠিত হয়েছে? আমরা জানি চলটা হচ্ছে মৌলিক শব্দ, মূল শব্দ, আর অন্তটা হচ্ছে প্রত্যয়, তার মানে এটা প্রত্যয় যুগে গঠিত হয়েছে। এখানে চাঁদ লিখেছি, আমি চাঁদটা এখানে কিন্তু মৌলিক শব্দের মধ্যে লিখেছি, চাঁদ শব্দকে ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না। তদ্রূপ মুখ শব্দটাকেও ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না। দুইটা মৌলিক শব্দ পাশাপাশি বসে যখন একটি শব্দ হবে তখন তাকেও কিন্তু সাধিত শব্দ বলা হয়। আশা করি বোঝা গিয়েছে, কারণ আমরা এখানে ভাঙলে দুইটা অংশ পাচ্ছি, একটা চাঁদ আর একটা মুখ, দুইটা অংশই আমি অর্থ পাচ্ছি। তাহলে যেই দুইটা মৌলিক শব্দ পাশাপাশি বসে যদি একটি শব্দ হয় তাকেও সাধিত শব্দ বলা হয়। এরপরে লিখেছি প্রশাসন। প্রশাসন মানে কি, প্রকৃষ্ট রূপের শাসন। আচ্ছা, এখানে শাসন হচ্ছে মূল শব্দ, প্রটা কি, উপসর্গ। তাহলে উপসর্গ গঠিত যদি যুগে গঠিত শব্দগুলোকেও কি বলা হয়, এগুলোকেও সাধিত শব্দ বলা হয়, কারণ এখানে মৌলিক একটা শব্দ আছে শাসন,
এটার আগে আমি কি বসিলাম? উপসর্গ বসালাম। উপসর্গটা কি? প্র। তার মানে কি? প্রকৃষ্ট রূপে শাসনকে কি বলা হয়? প্রশাসন। তার মানে এটাও সাধিত শব্দ। তারপর লিখেছে নীল আকাশ, নীল যে আকাশ, এটাও সমাজ সাধিত শব্দ হয়েছে। আকাশকে বাংলে, এখানে নীল আকাশকে বাংলে আমি দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে আকাশ। দুইটা শব্দই কিন্তু অর্থবোধক শব্দ। এক কথায় যাকে বাংলা যায়, যাকে বিশ্লেষণ করা যায়, বাংলে অর্থ পাওয়া যায়, তাকে বলা হয় সাধিত শব্দ। আশা করি গঠনবিধি দুই প্রকার বুঝতে পেরেছ। এবার আমরা জানবো অর্থবেদের শব্দ কত প্রকার। অর্থবেদে হচ্ছে ব্যাকরণ বিদরা তিন প্রকারে ভাগ করেছে, একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে রূঢ়ি, আর একটা হচ্ছে যোগরূঢ়। আসো, যৌগিক শব্দটা কাকে বলা হয়? যৌগিক মানে হচ্ছে যার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি সেম হয়, অর্থাৎ এক হয়, তাকে বলা হয় কি? যৌগিক শব্দ। আমি কি বলেছি? যার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি এক হয়। হাস মানে কি? হাসা। এখানে যদি আমি চন্দ্রবিন্দু দিতাম তাহলে এটা হয়ে যেত কি? হাঁস, যেটা পানিতে, কাদা পানিতে খেলা করে। আমি এই হাঁসের কথা বলছি না, আমি লাভ অর্থাৎ স্মাইলের কথা বলছি। হাঁস, হাঁস মানে কি? হাসা। তাহলে এটা মানে হাসা, হাসি মানেও হাসা। উৎপত্তিতে যা অর্থ, ব্যবহারিকও তা অর্থ, তাহলে দুইটাই সেম হলে তাকে বলা হয় যৌগিক শব্দ। আরেকটা উদাহরণ দিচ্ছি, গায়ক। গায়ককে বিশ্লেষণ করলে কি পাচ্ছি? গই যুগ অক। গই মানে কি? যে গায়। গায়ক মানে যে গায়। তাহলে গাওয়া জিনিসটা দুইটাই সেম অর্থ দিচ্ছে, উৎপত্তিতে ব্যবহারিকে। এরকম অর্থ দিলে তাকে বলা হয় যৌগিক। তদ্রূপ পাঠক আছে, কর্তব্য আছে, ইত্যাদি আরো অনেকগুলো শব্দ আছে। কর্তব্যকে বাংলা আমরা কি পাই? ক্রিযুক্তব্য। ক্রি মানে কি? করা। কি মানে? করা। কর্তব্য মানে করা, যেটা করা উচিত সেটাকে কর্তব্য বলা হয়। তার মানে উৎপত্তিতে যে অর্থ, ব্যবহারিক যদি সেম অর্থ হয় তাকে বলা হয় যৌগিক শব্দ। এবার আসো আমরা রূঢ়িটা বলবো। রূঢ়িটা কিন্তু যৌগিকের পুরাই বিপরীত। রূঢ়ি শব্দটা যৌগিকের বিপরীত, অর্থাৎ উৎপত্তিতে যে অর্থ, ব্যুৎপত্তিতে সে অর্থ হবে না। উৎপত্তিতে যে অর্থ পাচ্ছি, ব্যবহারিকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থ দিবে, তাকে বলা হয় রূঢ়ি শব্দ। কিভাবে? আমরা জানি হস্ত মানে কি? হাত। হস্তের সাথে আমি কি লাগালাম? একটা ই প্রত্যয় লাগাইলাম, তাহলে এখন কি হয়ে গেল? হস্তি। তার মানে কি? যেই সব প্রাণীর হাত আছে তাদের প্রত্যেককে কি বলা উচিত? হস্তি বলা উচিত। তার মানে কি আমরা কি মানুষকে হস্তি বলতে পারবো? কখনো না। এইখানে উৎপত্তিতে এক অর্থ হয়েছে, কিন্তু ব্যুৎপত্তিতে গিয়ে হস্তটা ব্যুৎপত্তিতে গিয়ে হস্তি হয়ে গেল, অর্থাৎ ব্যবহারকে হস্তি হয়ে গেল। হাত থেকে সরাসরি একটা প্রাণীর নাম হয়ে গেল, যার কারণে এটাকে বলা হয় রূঢ়ি শব্দ। অর্থাৎ উৎপত্তির সাথে ব্যবহারিকের কোনো অর্থ মিল নাই। আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি, গবেষণা। এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করে নিলে কি পাই? গো যুগ এসনা। গো মানে কি? গরু। এসনা মানে কি? খোঁজা। তার মানে কি? যারা গরু খুঁজে তাদেরকে কি গবেষক বলা হয়? না, কখনো না। তার মানে গো এসনা মানে কি? গরু খোঁজা নাই। যেসব বিজ্ঞানীরা, যেসব মানুষরা কোনো একটা ব্যাপারে, কোনো একটা বিষয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করে, যারা খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে কথাবার্তা বলে, তাদেরকে তো গবেষক বলা হয়। তার মানে উৎপত্তিতে যা অর্থ, ব্যুৎপত্তিতে তা অর্থ না, সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ দিচ্ছে, এগুলাকে বলা হয় রূঢ়ি শব্দ। তারপর আমরা তিন নম্বর প্রকারভেদ পাচ্ছি, যোগরূঢ়। যোগরূঢ়া কাকে বলে? একটা জিনিস খেয়াল করেছো তোমরা, এটার এই যৌগিক এবং রূঢ়ি শব্দের শেষের দিকে কি যুক্ত হয়? প্রত্যয় যুক্ত হচ্ছে। এসনা প্রত্যয়, ই প্রত্যয়, রসই প্রত্যয়, অপ্রত্যয়, অপ্রত্যয়, তব্য প্রত্যয়, প্রত্যয় যুগে, এই দুইটাই হচ্ছে প্রত্যয় যুগে। কিন্তু যোগরূঢ়ের সাথে সম্পর্ক হচ্ছে সমাসের। এটা সমাস যুগে গঠিত হবে, অনেকগুলো অর্থ বোঝানোর কথা ছিল, কিন্তু বোঝাবে একটা অর্থ। অনেকগুলো অর্থ বোঝানোর জন্য শব্দটাকে তৈরি করা হয়েছে না, হক তৈরি করা হয় নাই, একটা নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। সমাসাদিতে এমন শব্দগুলোকে কি বলা হয়? যোগরূঢ়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি এখানে লিখেছি পঙ্কজ। পঙ্কজ শব্দকে সমাস বেশ বাক্য করলে কি হয়? পঙ্কে জন্মে যা। পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে কাদা, অর্থাৎ কাদাতে যা কিছু জন্মগ্রহণ করে সব কিছুকে পঙ্কজ বলা উচিত। তাহলে শাপলাপুর কোথায় জন্মায়? পানিতে নাই। এটার গোড়াটা, মূলটা হচ্ছে কোথায়? কাদার মধ্যে আছে। তারপর শ্যাওলা কোথায় জন্মায়? কাদায় জন্মায়। পদ্মফুল কোথায় জন্মায়? কাদায় জন্মায়। অর্থাৎ কাদায় তো অনেকগুলো ফুল জন্মাচ্ছে, কিন্তু সবগুলো ফুলকে কখনো পঙ্কজ বলা যাবে না। পঙ্কজ মানে একটা নির্দিষ্ট অর্থ বোঝাবে, সেটা হচ্ছে কি? পদ্মফুল। আশা করি যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ়া কি সেটাও তোমরা বুঝতে পেরেছো।
শব্দের তৃতীয় নম্বর প্রকারের ভেদটার নাম হচ্ছে উচ্ছভেদে। আমরা পড়েছিলাম উচ্ছভেদে কয় প্রকার শব্দ, পাঁচ প্রকার, কি কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এবার আমরা জানবো তৎসম শব্দগুলো কোনগুলা, এগুলো কিভাবে আমরা চিনবো। তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান, তার সমান মানে কার সমান? অবশ্যই সংস্কৃতের সমান। তার মানে তৎসম যা সংস্কৃত, তা যেহেতু এখানে বলেছে তার সমান, কার সমান? সংস্কৃত। তাহলে যে সব শব্দগুলো বাংলা ভাষাতে সংস্কৃত থেকে হুবহু চলে এসেছে, যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে হুবহু বাংলা ভাষায় চলে এসেছে, সেগুলোকে তৎসম বলা হয়। যেমন কি রকম তৎসম চেনার উপায় কি? তৎসমের মধ্যে সবচেয়ে বেশি এসব সিম্বল গুলাই ব্যবহৃত হয়, অর্থাৎ এইসব বর্ণগুলাই ব্যবহৃত হয়। রি থাকে রিকা, র, রফলা, রেফ, ক্ষিয়, অর্থাৎ কমূর্ধন্য স, মূর্ধন্য স, মূর্ধন্য, এসব একটু বেশি থাকে। এগুলো থাকলে মোটামুটি ভাবে তোমরা 90% শব্দকে সংস্কৃত বলতে পারো। তাহলে আমি এখানে বললাম যে নিমন্ত্রণ কোন শব্দ, কারণ নিমন্ত্রণটা হচ্ছে তৎসম শব্দ। কেন? দেখো মূর্ধন্য আছে, খেয়াল করেছো তোমরা? সূর্য কোন শব্দ? তৎসম শব্দ। কেন? রেফ আছে। চন্দ্র কোন শব্দ? তৎসম শব্দ। কেন? রফলা আছে। নক্ষত্র কিও আছে, ব্যাং রফলা আছে, রবিতে র আছে। দেখো যেসব শব্দ এগুলার সংস্কৃত থেকে হুবহু বাংলাতে আমরা ব্যবহার করি, আমরা অনেক সময় রবি বলি, আমরা অনেক সময় নক্ষত্র বলি, তাহলে এইসব শব্দগুলা সংস্কৃত থেকে হুবহু চলে এসেছে বলে এগুলোকে বলা হয় তৎসম। এবার দুই নম্বর প্রকারের নাম হচ্ছে অর্ধ তৎসম। মানে কি? তৎসম না, তৎসমের থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে যেগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম। যেমন এটা ছিল কি? নিমন্ত্রণ। নিমন্ত্রণ থেকে কিঞ্চিত পরিবর্তন হয়ে এটা কি হয়ে গেল? নেমন্তন্ন। আমরা দাওয়াতকে অনেক সময় নেমন্তন্ন বলি। তাহলে যেসব শব্দ তৎসম থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলাকে বলা হয় কি? অর্ধ তৎসম। সূর্যকে যখন আমরা তৎসম করব, অর্ধ তৎসম করব, তখন এটা কি হয়ে যাবে? সুরুচ, সুরুচ হয়ে যাবে। জ্যোৎস্নাকে যদি আমরা অর্ধ তৎসম করতে যাই, সেটা কি হয়ে যায়? জ্যোৎস্না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সব শব্দ তৎসম থেকে কিঞ্চিত পরিবর্তন বাংলা সাহিত্যে, এগুলাকে বলা হয় অর্ধ তৎসম। হুমায়ুন আজাদ নামক একজন বাংলা সাহিত্যিক, যিনি ব্যাকরণবিদ, তাকে তিনিই বলেছিলেন যে এইসব শব্দগুলোকে একটু ন্যাংরা শব্দ বলেছেন, অর্থাৎ কি এগুলো পাখোড়া শব্দ, যেগুলো বাংলা সাহিত্যে খুব একটা বেশি প্রচলিত হয় না, সেগুলোকে অর্ধ তৎসম বলা হয়। এবার আসো আমরা পড়বো তৃতীয় নম্বর প্রকার, যেটাকে বলা হয় তদ্ভব। তৎ মানে কি? তার। ভব মানে হচ্ছে উৎপত্তি। তাহলে তদ্ভব মানে কি? তার থেকে উৎপত্তি। কার থেকে উৎপত্তি? সংস্কৃত থেকে। তাহলে সংস্কৃত থেকে হুবহু পরিবর্তন হয় নাই, সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তনের মাধ্যমে আসে নাই, যেগুলো বিবর্তনের মাধ্যমে এসেছে, অর্থাৎ শব্দটা সংস্কৃততে ছিল, কিঞ্চিত পরিবর্তন হইয়া আরেক ধরনের ব্যবহৃত হয়েছে, প্রাকৃততে ব্যবহৃত হয়েছে, তারপর আস্তে করে বাংলায় এসেছে, সেগুলোকে বলা হয় কি? তদ্ভব। অর্থাৎ সংস্কৃত থেকে যেগুলো বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় তদ্ভব। আমরা জানি চন্দ্রটা কোন শব্দ বললাম, চন্দ্রটা অবশ্যই একটা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। চন্দ্র থেকে আমরা এটাকে চন্দ্র ব্যবহার করেছি, চন্দ্র থেকে এখন কি ব্যবহার করছি? চাঁদ। এখন আমরা কেউ চন্দ্র বলি না, চন্দ্রও বলি না, কি বলি? চাঁদ। হস্তটা এটা কি সংস্কৃত থেকে ছিল? হস্ত বা তৎসমে হস্ত ছিল, এটা হস্ত ব্যবহৃত হয়েছে, এখন আমরা কি ব্যবহার করি? হাত ব্যবহার করি। এটা কি ব্যবহার করি? দন্ত। এটা অনেকদিন দত্ত ব্যবহৃত হয়েছে, এখন আমরা কি ব্যবহার করি? দাঁত। কাষ্ঠ, কট্ট, এখন কি ব্যবহার করি? কাঠ। তদ্রূপ দেখো অদ্য, অজ, এখন কি ব্যবহার করছি? আজ। যেগুলো বিবর্তনের মাধ্যমে এসেছে সেগুলাকে বলা হয় তদ্ভব শব্দ। আর দেশি শব্দ কোনগুলা? আমাদের পূর্ববর্তী অধিবাসী যারা ছিল, অর্থাৎ আমাদের আজকে থেকে 500 বছর আগে যারা এই উপমহাদেশে অর্থাৎ বাংলাদেশের মধ্যে বসবাস করেছিল, উপমহাদেশে বসবাস করেছিল, তাদের কিছু রেখে যাওয়া শব্দ আছে। এই জাতগুলাকে বলা হয় অস্ট্রিক, অনার্য, দ্রাবিড়, কুল, মুন্ডা, এদের রেখে যাওয়া শব্দগুলাকে দেশি শব্দ বলা হয়। যখন ওরা আজকে থেকে 500 বছর আগে কি ব্যবহার করতো? ওরা কোলা ব্যবহার করতো, আমরাও কোলা ব্যবহার করি। ওরা ডেকি ব্যবহার করতো, আমরাও ডেকি ব্যবহার করি। ওরা ডাব ব্যবহার করতো, আমরাও ডাব ব্যবহার করি। ওরা 20 টাকা বলতো, আমরা 20 টাকা বলি। তার মানে ওদের রেখে যাওয়া শব্দগুলো যদি বাংলা ভাষায় হুবহু ব্যবহার করে সেগুলাকে বলা হয় দেশি শব্দ। আশা করি বুঝতে পেরেছ। আর বিদেশি মানে কি? দেশি শব্দের আগে আমি একটা বি উপসর্গ লাগাই দিলাম, অর্থাৎ দেশি নয় এমন শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ। আমাদের এখানে উপমহাদেশের মধ্যে প্রচুর পরিমাণে আরব স্থান থেকে লোক এসেছে, ওরা ধর্ম প্রচার করার জন্য এসেছে, ব্যবসা করার জন্য এসেছে, ওদের কিছু রেখে যাওয়া শব্দ আছে। ইংরেজরা এসেছেন, ওদের কিছু রেখে যাওয়া শব্দ আছে। পর্তুগিজরা, ফরাসিরা, ফার্সিরা,
ওরা শপথ থেকে কিন্তু কিছু কিছু শব্দ বাংলা সাহিত্যে রেখে গিয়েছেন। আজকে বাংলা সাহিত্যের শব্দ ভাণ্ডার এত সমৃদ্ধ হওয়ার পিছনে বৈদেশিক উপনিবেশিক শক্তি যারা ছিল তাদেরও কিছুটা অবদান আছে। আমি এখন যদি আমি আপনাদেরকে বলি সালাত, সালাতটা কোন শব্দ, মসজিদ, মসজিদটা কোন শব্দ, অবশ্যই আরবি শব্দ, মুকাদ্দামা, মামলা, এগুলোই হচ্ছে মূলত আরবি শব্দ বিদেশির মধ্যে। আমি যদি বলি স্টেশন, কোচিং সেন্টার, চেয়ার, টেবিল, এগুলো কোন শব্দ, ইংরেজি শব্দ। আবার আমি যদি বলি কার্তুস, কুপন, রেস্তোরা, এগুলো কোন শব্দ, এগুলো হচ্ছে ফরাসি শব্দ। আবার আমি যদি বলি দুজক, বেহেস্ত, নামাজ, রোজা, এগুলো কোন শব্দ, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। একটু খেয়াল রাখতে হবে, ফরাসি মানে হচ্ছে যারা ফ্রান্সের অধিবাসী, যাদেরকে ইংরেজিতে ফ্রেঞ্চ বলা হয়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এইদেরকে ফরাসি, ফ্রান্সের অধিবাসীদেরকে ফরাসি বলা হয়। আর যারা ইরানের অধিবাসী, যারা ফার্সি ভাষায় কথা বলে, তাদেরকে বলা হয় পার্সিয়ান। অর্থাৎ ফার্সি মানে ইরানের অধিবাসী, ফরাসি মানে ফ্রান্সের অধিবাসী। তার মানে দেশি ছাড়া যতগুলো বিদেশি ভাষা থেকে আগত শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার করি সবগুলাকে বলা হয় বিদেশি শব্দ। আশা করি সবাই বুঝতে পেরেছো।